কি দেখছেন বন্ধুরা? এ তো দেখি টাঙ্গা। টাঙ্গা ভারতের কলকাতার একটি ঐতিহ্যবাহী সজ্জিত ঘোড়ার গাড়ি। এটি একটি রিক্সা বা রথ হিসাবে পরিচিত। ব্রিটিশরা গরিবদের উপর তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কলকাতার হাতে টানা রিক্সা চালু করে। ভারতের স্বাধীনতার পর রিক্সা প্রতিবেশী রাজ্য থেকে আসা প্রতিবেশীদের ভরণ পোষণের মাধ্যম হয়ে ওঠে। কেউ কেউ বলেন যে কলকাতা তার বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে একটি প্রধান পর্যটন গন্তব্য। এটি ভারতের ইতিহাস, শিল্প এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বন্ধুরা, আজকে আমরা উঠেছি সেই ঐতিহ্যবাহী টাঙ্গায়। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে আমরা চলে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী মার্কুইস স্ট্রিটে। যথেষ্ট কষ্ট করে হাতলের টাঙ্গা টেনে নিয়ে যাচ্ছেন। আসলেই খুবই কষ্টকর একটা বাহন, যারা চালায় তারা বুঝে, আর যারা উপরে বসে থাকে তারা এটার আসলে কতটুকু উপলব্ধি করতে পারে আমার জানা নেই। তবে আসলেই একটি কষ্টকর বাহন, যেটি ব্রিটিশরা এর প্রচলন করে গেছে এবং এই প্রচলনটা এখনও কলকাতায় বিরাজমান। কলকাতা শহরে হর হামেশাই আমরা এই রকম টাঙ্গার গাড়ি দেখতে পাই। সত্যি অমানবিক একটি বাহন আমার কাছে মনে হলো, বিকজ দুটো লোক উপরে বসে আছে খুব ওজন, আর একটা লোক খুব কষ্ট করে দুটো ডান্ডা ধরে এটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া, খুবই কষ্টকর একটা জিনিস। তারপর আমরা এটা উঠেছি এই জন্য যে তাকে দুটো পয়সা যেন দিতে পারি সেই জন্য। বন্ধুরা, আপনারা দেখছেন আমরা যাচ্ছি নিউ মার্কেট থেকে মার্কুইসে। পুরনো শহর কলকাতা সিটি অফ জয় কিংবা সিটি অফ কালচার নামেও খ্যাত। এই শহরকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে কত শত স্মৃতি, ইতিহাস আর ঐতিহ্য। ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, ট্রাম বা রসগোল্লা সবই ঐতিহ্যের এখানকার অংশ। শহরের রাস্তার দুপাশে পুরনো দালান কোঠাও যেন ঐতিহ্যের অনন্য নিদর্শন। তবে শহরের জীবনযাত্রার মান সময়ের আবর্তে পাল্টাচ্ছে। সব কিছুতে লেগেছে প্রযুক্তির ছোঁয়া, কিন্তু আজও রয়ে গেছে কলকাতার ঐতিহ্য টাঙ্গা বা হাত টানা রিক্সা। শহরের রাস্তায় বের হলে এখনও শুনতে পাওয়া যায় চিরচেনা ঠুং ঠুং শব্দ। এই রিক্সা সর্বপ্রথম আবিষ্কৃত হয় জাপানে 1867-68 সাল নাগাদ। এরপর 1880 সালের সিমলায় চীনা ব্যবসায়ীদের হাত ধরে প্রথম চালু হয় রিক্সাটি। সেখান থেকে চলে আসে কলকাতায়। জানা যায় 1914 সালে প্রথম ভাড়াটে রিক্সা চলন হয়, শত বছর ধরে যা আজও চলছে। খুব কষ্ট করে আপনি আনলেন, আমরা খুব এনজয় করছি ট্রেনে আনছে খুব কষ্ট করে। তবে আপনার এই কষ্ট আমি অনুভব করেছি, কেননা এই পেশাটা যে চালায় সে খুব কষ্ট করে, আর যে উপরে বসে থাকে সে বুঝতে পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে, আপনি যে চালান আপনার কাছে কেমন মনে হয়? কষ্ট করতেই হবে, খাইতে হবে তো, তাই না? কত বছর থেকে বললেন আপনি এটা চালাচ্ছেন? 8-9 বছর থেকে। আপনার পূর্বপুরুষরা কি এটা চালাইতো? না, হ্যাঁ চালাইতো, আপনিও চালাচ্ছেন? আপনার আপনার নামটা কি বলেন? আমার নামটা ফয়াজ। ওই ফয়াজ, মোহাম্মদ ফয়াজ। মোহাম্মদ ফয়াজ অনেক বছর থেকে এই টাঙ্গা চালাচ্ছেন। টাঙ্গা বা হাতে টানা রিক্সাটি সম্পূর্ণ কাঠের তৈরি, চাকা দুটিও কাঠের তৈরি, পা রাখার জায়গা থেকে যুক্ত থাকে রিক্সা টেনে নেওয়ার হাতল। যাত্রীর বসার সুবিধার জন্য তৈরি করা হয় খড়ের আরামদায়ক গদি। কেমন দেখলেন বন্ধুরা? ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ ফয়াজ ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ।